চ্যানেল বকবক বাঙালি। কবিগুরু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, আমাদের জীবনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন আমরা ওনাকে স্মরণ করি। ওনার গানের মধ্যে দিয়ে আমাদের আবেগগুলোকে আমরা আবার করে পুনরুজ্জীবিত করে তুলি। তো উনি একজন মহান দার্শনিক ছিলেন, ওনার সম্বন্ধে বলার মতো ধৃষ্টতা আমাদের নেই। জীবনের প্রত্যেকটা সময়ের জন্য, প্রত্যেকটা অভিব্যক্তি অনুভূতির জন্য গান রচনা করে গেছেন, তা সৃষ্টি দিয়ে গেছেন আমাদের কাছে। ওনাকেই আমরা পুজো করি। তোমরা দেখবে হয়তো আমাদের ঘরে ওনার একমাত্র ফটো রয়েছে।
শ্রাবণ উপলক্ষে কবিগুরু স্মরণে তোমাদের উদ্দেশ্যে আমাদের একটা ছোট্ট নিবেদন উপস্থাপনা করলাম তোমাদের সামনে। আর যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই মার্জনা করো, কারণ আমরা এটা খুবই স্বল্প সময়ের মধ্যে রেডি করেছি। কেমন লাগলো জানো? ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।